গ্রামের বিল্ডিং ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, সাহাবায়ে কেরামের পেটে খাবার ছিল না, শরীরে ভালো জামা ছিল না, ভালো পোশাক ছিল না, পায়ে জুতা পর্যন্ত ছিল না, কিন্তু তারা ইমানকে ছাড়ে নাই, কালেমাকে ছাড়ে নাই, নামাজকে ছাড়ে নাই, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতে গিয়া কাফেরদের মোকাবেলা করেছে, যুদ্ধ করেছে। আমরা তো শুধু সুন্নাত মানি, জিলাপি খাওয়া সুন্নাত, লাউ খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়া মায়ের খাওয়া যে সুন্নাত, এই সুন্নাত আমরা মানি না, ঠিক কিনা ভাই? এই সুন্নাত আমাদের ভালো লাগে না। মুসলমান ভার আমার, এজন্য মুমিন বান্দা বান্দি হবে যারা ইমানের পথে তারা থাকবে, ইসলামের পথে তারা থাকবে, কালেমার পথে তারা থাকবে। ইমানের পথে থাকতে গিয়া যদি আমার জীবন চলে যায়, যদি আমার ফাঁসির মঞ্চ ঝুলতে হয়, ইমানের পথে চলতে গিয়া যদি আমার বাড়ি সারা হতে হয়, যদি আমার দেশ সারা হতে হয়, ইমামদার হতে গিয়া যদি আমার চাকরিও চলে যায়, চাকরি সারতে রাজি, দেশ সারতে রাজি, ঘর সারতে রাজি, জীবন দিতে রাজি, কিন্তু ইমান সারতে রাজি, জোরে বলেন ইমান সারতে রাজি আছেন? নামাজি তো পড়ি না, মাহে রমজান মাসে আলহামদুলিল্লাহ মসজিদে মুসল্লি ধরতো না, পড়তে ওকতে ওকতে ওরে মুসল্লি, মসজিদ ভরে দ্বিতীয় তলায় জায়গা দিতে পারতাম না আমরা, দ্বিতীয় তলা দিয়েছে আমাদের এলাকাবাসী অনেক কষ্ট করে, মাহে রমজান মাসে তো মনে করেছিলাম তালা মনে হয় আরো একটা দিতে হবে মুসল্লিদের, তা এখন তো দেখি তো দ্বিতীয় তলা দিয়ে ভুল করলাম নাকি? মুসল্লি কোথায়? আমাদের মহল্লায় 300-400 ঘর রয়েছে, নামাজে আসে না। শোনেন বাজার নামাজ, দেখবেন অনেক ধনী ব্যক্তি আছে যার টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, নামাজ পড়তে মসজিদে আসে না, কিন্তু সমাজের কিছু গরিব মানুষ আছে দেখবেন তার গাড়ি নাই, বাড়িও নাই, জমিও নাই, টাকাও নাই, কিন্তু দেখবেন তারা আগে আগে মসজিদে চলে আসে, বলেন সুবহানাল্লাহ, আছে না বাজা? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী যখন সবে মিরাজে গিয়েছিলেন, নবীজি বললেন আমি জান্নাতের ভিতরে উঁকি মেরে দেখলাম পৃথিবীর জমিনের গরিব মানুষগুলিকে আল্লাহ পাক আগে আগে জান্নাতি বানাই দিয়েছেন, গরিব মানুষগুলোকে আল্লাহ আগে জান্নাতি বানাই দিয়েছেন। বাজারে যাবেন, ব্যবসায়ী দেখবেন যারা, যাদের মাসিক ইনকাম 2-2.5 লাখ টাকা তাদের ইনকাম, মসজিদে আজান হয়ে যাবে মসজিদে যায় না, অথচ আমি অনেক ঝালমুড়ি ওদেরকে দেখেছি ঝালমুড়ি বিক্রি করে, আজান হয়ে যায় সব ফেলে দিয়ে মসজিদে হাজির হয়ে যায়, কারণটা কি জানেন? এই দিলের ভিতরে নামাজের সঙ্গে মহাব্বত আছে, দিলের সঙ্গে মসজিদের সঙ্গে মহাব্বত আছে। অনেক রিক্সা চালক দেখবেন আজান হয়ে যায়, রিক্সাটা মসজিদের কর্নারে থামায় রেখে মসজিদে কাতারে দাঁড়িয়ে যায়, আছে না নাই? আছে না? অনেক ধনী ব্যক্তি আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছে, কিন্তু তাদের নাম হলো রমজান আলী, কিন্তু রোজা রাখে না, তাদের নাম ইমান আলী, কিন্তু তারা ইমানের কাছেও নাই। আজকে আলোচনার বিষয় আপনাদের বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে কেন বললেন যে বান্দা বান্দি জমিনের ভিতরে বান্দা বান্দি হবে যারা, ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহ ও আল্লাহ রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা, সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কথা সঙ্গে সঙ্গে মেনেছেন, আল্লাহর কথা তারা সঙ্গে সঙ্গে মেনেছেন। ইতিহাসের কথা খুলে দেখুন, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন,
গরিব সাহাবি, চেহারা তার ভালো ছিল না, বেটে ছিল বেটে, একেবারে ছোট, এক কথে মাংস সেটা দেখবেন একেবারে ছোট ছোট মানুষ, 36 ইঞ্চি হবে বা এরকম, আমাদের এরকম আছে না 28 ইঞ্চি 36 ইঞ্চি ছোট মানুষ। আবার সে রোগা সোগা চিকুন জীর্ণ শীর্ণ বডি, আল্লাহ নবীর সাহাবা ভাইজান, তার ঘর ছিল, ঘরের ছাদ ছিল হলো আসমান। তার মানে কি বোঝেন, ঘরের ছাদ ছিল কি আসমান, তার মানে কি তার ঘরের কি নাই চাল নাই। এই সাহাবীর বিছানা ছিল জমিন, আল্লাহু আকবার বলেন, জমিন ছিল তার বিছানা আর আকাশ ছিল তার বাড়ির ছাদ। তার মানে বোঝা যায় সাহাবীর ঘরে বিছানাও ছিল না, উপরে ছাউনিও ছিল না, পানি খাবে পানি খাওয়ার মতো একটা পেয়ালাও তার ছিল না, একটা মগ তার ছিল না, গিলাস তার ছিল না, এই দুটি হাত দিয়ে পানি পান করতে দুই হাত, এটা ছিল তার পেয়ালা। পানি খেতেন, খাবারের ভালো ব্যবস্থা ছিল না। এই সাহাবী আল্লাহর নবীর সাহাবী এই অবস্থায় কালেমার দাওয়াত দিতেন, মানুষের কাছে যাইতেন, না কে কে হাঁটতে পারতেন না, মসজিদে নববীর সিঁড়ির উপরে মাথা দিয়া এই সাহাবী ঘুমায় থাকতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, মসজিদে নববীর যে সিঁড়ি আছে সিঁড়ির খাদে মাথা দিয়া বিশ্রাম করতে শুয়ে থাকতে। অমুসলমান, ঘর নাই বাড়ি নাই টাকা নাই সম্পদ নাই চেহারা নাই বডি নাই, কিন্তু তাদের ইমানটা মজবুত ছিল। সুবহানাল্লাহ বলেন, তাদের দিলের সঙ্গে আল্লাহ পাকের সাথে সম্পর্ক ছিল, তাদের দিলের সঙ্গে আমার নবীর সঙ্গে সম্পর্ক ছিল, তাদের দিলের সঙ্গে মসজিদের সাথে সম্পর্ক ছিল, তাদের দিলের সঙ্গে কালেমার সঙ্গে সম্পর্ক থাকার কারণে খাবার নাই সমস্যা নাই, ঘর নাই সমস্যা নাই, বাড়ি নাই সমস্যা নাই, কিন্তু তাদের একটাই কথা ছিল, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি খুশি করতে পারি পরকালে আমাদের জন্য রয়েছে জান্নাত। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার ভাইরা লক্ষ্য করেন, এই সাহাবী সুজা হয়ে হাঁটতে পারতেন না, কি করবে, গায়ে তো বল নাই, শক্তি নাই, এনার্জি নাই, পেটে যদি খাবার না থাকে শরীরে তো এনার্জি থাকে না। আল্লাহর নবী কেউ তাকে বোঝে না, কিন্তু আমার নবী ছিলেন দরদি নবী, আমার নবী ছিলেন রহমাতুল লিল আলামিন, তিনি তো সাহাবীর মুখ দেখে বুঝেছেন যে আমার সাহাবীর পেটে মনে হয় খাবার নাই। একবার বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবীকে বলেন, সাহাবী মসজিদ নববীর সিঁড়ির উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছো, পেটে কি কোনো খাবার পড়েছে? সাহাবী কেঁদে দিয়ে বলছে, নবীজি না কয়েকদিন ধরে না খেয়ে আছি, শুধু পানি খেয়ে আছি। কারণ এই সমাজের কিছু মানুষ দেখবেন গরিব মানুষ, আমরা তো বড় চালা, আমরা বড় স্বার্থপর, আমরা তেলও মাথায় তেল ভালোই মাখতে পারি, কথা বলেন ভাইজান, তেলও মাথায় তেল মাখি, যার আছে তাকে আরো দিন, যে ইচ্ছা করলে ডেলি গরুর গোশ খেতে পারে, তাকে দাওয়াত দিয়ে বাঁধতে এনে বিরিয়ানি খাওয়ার, আর যে গরিব মাসে একবার গরুর গোশ কিনে খাওয়ার অ্যাবিলিটি যার নাই তাকে তো দাওয়াত দিই না। বরং আজকে সমাজে দেখা যায় আমরা অনুষ্ঠান করি প্রোগ্রাম করি, গরিব মানুষকে খাবার খাওয়াবো, এতিমদেরকে খাবার খাওয়াবো, এবার দাওয়াত দিবে খুলনার এমপি সাহেব কোথায় আছে, কাউন্সিলর সাহেব কোথায় আছে, নেতা কোথায় আছে,
ভালো ভিআইপি ব্যবস্থা, অথচ অনুষ্ঠান হলো গরিবদের খাবার, গরিবদের খাওয়ানোর জন্য অনুষ্ঠান, মিলা দাওয়াত দেওয়া হয়। ধনী ব্যক্তি কোথায় আছে? ধনী ব্যক্তিদের জন্য সুন্দর ব্যবস্থা, গরিব মানুষ এসে বসে থাকে ঘরের বারান্দার আশেপাশে ঘরে, কথা বলেন ভাইজান, গরিব মানুষ ঘরে ঢুকতে চায়। আমি নিজের চোখে দেখেছি, আমরা হুজুর মানুষ, আমাদের তো আর টিকিট লাগে না, গরিব বড় লোক সবাই আমাদেরকে দাওয়াত দেয়, আমার দেখি তো টাকায়, গরিব মানুষের নাই কোনো দাম, তারা আসে তাদের বাচ্চা কোলে নিয়ে আমাদেরকে বসার ব্যবস্থা, বসো বসো করে, অথচ প্রোগ্রামটা কিন্তু গরিবের জন্য, তাদের জন্য ভালো ব্যবস্থা নাই। কাউন্সিলর সাহেব কোথায়, এমপি সাহেব কোথায়, তার বন্ধু বড় নেতা খুলনা ডিআইজি সাহেব খাওয়া খাওয়া, এটা আল্লাহ নবী সমর্থন করে না, আল্লাহ নবীর কথা নয়, নবীর আদর্শ ছিল, নিজে না খেয়ে নবীজি গরিব মানুষদেরকে খাওয়াতেন। সুবহানাল্লাহ বলা দরকার নেই, জোরে বলেন না সুবহানাল্লাহ, লক্ষ্য করেন, আল্লাহ নবী বলছেন সাবি জুলাইবীর, এই সাবির নাম হলো জুলাইবীর, বলো জুলাইবীর কয়দিন ধরে না খেয়ে আছো, আমি নবীও কয়েকদিন ধরে না খেয়ে আছি, চলো তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবীরকে সঙ্গে নিয়ে বাড়িতে গিয়া হাজির হলেন, বিবি ঘরে কোনো খাবার আছে কিনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, অল্প কিছু খাবার আছে আপনার জন্য রেখে দিয়েছি। আল্লাহর নবী বললেন খাবারটা আমার কাছে দাও, আমার নবী খাবারটা হাতে নিলেন, নিজের হাতে খাবার উঠায়া জুলাইবীর মুখের ভিতরে খাবার তুলে দিলে, চেহারা ভালো না, বেটে কতটার চেহারা, কিন্তু ইমান আনার কারণে, কালেমাকে ভালোবাসার কারণে, আল্লাহর হুকুমকে ভালোবাসার কারণে আল্লাহ নবী তার নিজের হাতে ওই সাহাবীর মুখে খাবার তুলে দিয়েছে। কি ভাগ্যবান ছিলেন তারা। আমার খুলনার মুসলমানেরা, গুরুত্বপূর্ণ আলোচনা, ভালোভাবে লক্ষ্য করে শুনতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নসিহাত করতেন, কোন মজমায় বসতেন, এই সাহাবী সবার সামনে সামনে বসতেন, সুবহানাল্লাহ, সামনে সামনে বসতেন, নামাজে সামনের কাতারে দাঁড়াতেন। আল্লাহ নবী একদিন মসজিদ নববীর মধ্যে, আল্লাহ নবী সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, আমার একজন সাহাবী আছে, নাম তার জুলাইবী, তোমরা কি তাকে চেনো? কয়েকজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, না আমরা তাকে চিনি না, তার নামটাই প্রথম শুনলাম। আল্লাহ নবী ডাক দিলেন জুলাইবীকে, জুলাইবী এদিকে আসো, তোমার সঙ্গে আমি সবার সঙ্গে পরিচয় করাই দেব।